আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশাল ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো। আর স্পেশাল ক্যাটাগরির মিনস আসছে যে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে সবগুলো ল্যাপটপ থাকবে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, এবং এই ল্যাপটপগুলো বেশিরভাগ এইচ ক্যাটাগরির প্রসেসর, এবং তার সাথে থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়া ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ, এই সব ধরনের ক্যাটাগরি থাকবে। এক্স্যাক্টলি ল্যাপটপ গুলোর কি কি কন্ডিশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা HP 15S একটা ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে একটা HP ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এটার মডেলটা হচ্ছে HP 15 বা HP 15S, যেটা Ryzen 5 5000 সিরিজ প্রসেসর। যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, Core i5 11th generation ইকুয়াল, সাথে থাকবে 8 GB DDR4 এর র্যাম 3200 বাসের, 256 GB M.2 NVMe Gen 4 এর SSD। চাইলে র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। 4 GB রেডনের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে স্মুথলি ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি, যেমন গ্রাফিক্স প্রফেশনাল এর কাজ করতে পারবেন। 98% কভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা সিলভার কালার, মেটাল ফিনিশিং, ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে। আর ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছে। জাস্ট ওপেন বক্স, আমাদের কাছে ল্যাপটপ গুলো বক্স ছাড়া, শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আসে, এজন্য আমরা এগুলাকে ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, 4 ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 52,500 টাকা। যাদের বাজেট একটু কম তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড T590। স্পেশালি কর্পোরেট পাশাপাশি যারা ফটোশপ, ইলাস্ট্রেটর এই টাইপের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন, 15.6 ইঞ্চি ডিসপ্লে হতে হবে, তাদের জন্য এই ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল। আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি, T590। এটা Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। 98% কভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। ল্যাপটপটাতে স্পেশালি 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি। ল্যাপটপটার যেহেতু ইউজ ল্যাপটপ, আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভিডিওতেই দেখতে পারেন যে ল্যাপটপের কিরকম কন্ডিশন অবস্থায় আছে। 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপগুলিতে, একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা অফিসিয়ালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেইল আদান প্রদান, এই জাতীয় যারা কাজ করতে চান, অফিস ইনভেন্টরি হিসাব নিকাশ রাখার জন্য সফটওয়্যার ইউজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটা স্পেশালি কমফোর্টেবল হয়ে থাকে। আর এটা 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে টাইপ সি চার্জিং ফ্যাসিলিটিস সহ পারচেস করতে পারবেন মাত্র 40,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন, 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। আপনারা যারা ঢাকায় আসতে চাচ্ছেন না বা আসার জন্য কনফিউশনে আছেন, তারা কিন্তু চাইলে কুরিয়ারে আপনারা ল্যাপটপ গুলো পারচেস করতে পারেন। মাত্র 1,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে HP এলিট বুক। এটাও 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, যেহেতু আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি যে আজকে সবগুলো ল্যাপটপ থাকবে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। এটা হচ্ছে আরেকটা মডেল HP এলিট বুক 850G6। এটা Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ফুল সাইজ কিবোর্ড, নাম্বার প্যাড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, এবং স্পেশালি 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। জাস্ট লুকিংটা ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই, 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। যাদের বাজেট একটু বেশি, একটু প্রিমিয়াম সেগমেন্টের বা লেটেস্ট জেনারেশনের চাচ্ছেন, তারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো লেটেস্ট জেনারেশনের ভিতরে আমাদের কাছে 10th generation থেকে একদম শুরু করে 11th generation পর্যন্ত আছে। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে HP এলিট বুক 850G7, Core i5 এর 10th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ফুল সাইজ কিবোর্ড সবকিছু অ্যাভেলেবেল আছে। যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো টাইপের সফটওয়্যার নিয়ে কাজ করেন, পাশাপাশি অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য 15.6 ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। র্যাম SSD বেশি থাকতে হবে, কারণ এটা 16 GB র্যাম আছে, 512 GB SSD আছে, আর এটা ফুললি টাচ স্ক্রিন, সেদিক থেকে আবার একটু সুবিধা আছে। তো টাচ করে আপনারা ইউজ করতে পারবেন, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা,
5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন 62,500 টাকা। যাদের বাজেট আর একটু বেশি, 11 জেনারেশন ক্যাটাগরির চাচ্ছেন, তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে 850G8। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এটা কোরাই ফাইভের 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, আর 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। যারা অ্যাডোব প্রিমিয়ারের পাশাপাশি অ্যাডোব এলিমেন্ট, আফটার ইফেক্ট এই জাতীয় সফটওয়্যার, মোশন গ্রাফিক্স এই জাতীয় সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান, একটু লেটেস্ট মডেলের 15.6 ইঞ্চি ডিসপ্লে, ন্যারো বেজেল হতে হবে, ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, তারা চাইলে এটা দেখতে পারেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, অরিজিনাল উইন্ডোজ 10, 11 দুইটাই পাবেন, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 72,500 টাকা। যাদের 1 লাখ টাকার বাজেটের আশেপাশে, তারা চাইলে এখান থেকে বেশ কিছু মডেলে দেখতে পারেন। এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো প্রাইস। আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন, আমি মডেল বা কনফিগারেশনটা বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে প্রিসিশন 5560, আর এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই 7-এর 11 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, তার সাথে পাবেন আপনারা 4 জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স, টোটাল 14 জিবি গ্রাফিক্স, আর 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের 4K রেজুলেশনের গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে। ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা, একদম সুপার প্রিমিয়াম, একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 1,55,000 টাকা। আমি আবার বলে দিচ্ছি, সিলপ্যাক অবস্থায় 2.5 লক্ষ টাকার উপরে প্রাইস, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। মিনিমাম প্রাইসে যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান, তারা চাইলে ডেলের এই মডেলটা দেখতে পারেন। এটা একটা ডেলের গেমিং ল্যাপটপ, এটা প্লাস্টিক এবং মেটাল দুইটা ভেরিয়েন্টে বিল্ড করা। আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি, এটার কনফিগারেশনটা খুবই ভালো, যারা এইচ ক্যাটাগরির প্রসেসর চান তাদের জন্য কমফোর্টেবল। কোরাই 7 8 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 1050 টিআই, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে, 15.6 ইঞ্চি ডিসপ্লে। স্পেশালি ল্যাপটপটার ডিজাইনটা বা লুকিংটা কিন্তু খুবই সুন্দর, এটা একটা ব্লুর উপরে হালকা ব্ল্যাক করে কালার আছে তো, আর এটা ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ফ্রন্ট সাইডে হচ্ছে হোয়াইট, একদম সুপার প্রিমিয়াম। এটা পারচেস করতে পারবেন 68,500 টাকা, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টার আশেপাশে পাবেন। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, এটা একটা সুপার প্রিমিয়াম বা স্পেশাল ব্র্যান্ডের একটা ল্যাপটপ, সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস। আমরা যতটুকু জানি, মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল এই দুইটা ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ব্র্যান্ড এবং সবচেয়ে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয়ে থাকে। তো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, এটা রাইজেন 7 R এডিশন প্রসেসর, যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 4, আর র্যাম হিসেবে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি জেন 4 এর এসএসডি, 8 জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স, 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। যারা স্পেশালি সুপার প্রিমিয়ামের পাশাপাশি অ্যাডোব প্রিমিয়ার প্রো টাইপের, মোট কথা ভিডিও এডিটিং কাজ করা যায়, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য সুপার প্রিমিয়াম, দ্যাট মিনস একদম স্লিম, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হবে, পাশাপাশি স্টাডির কাজ ইউজ করতে চান, এরকম টাইপের যারা ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন। 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সুপার প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।